নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/7/2021 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আজকে কিন্তু যে আজকে বুধবার, আজ বুধবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের গোটার পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এরকমই আবহাওয়া পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা জানি এই গোটা রাজ্য জুড়ে তথা সারা ভারত জুড়েই মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং মৌসুমি বায়ু তার প্রক্রিয়া চালাচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গও কিন্তু বাদ নেই, পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলছে আমরা জানি। এবং পশ্চিমবঙ্গে মেনলি বৃষ্টিপাত, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুদিন আগে খুব বেশি ছিল, এবার কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে শুরু করেছে। কারণ উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার কারণ যে নিম্নচাপ অক্ষরেখা যে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল, সেই নিম্নচাপ রেখা কিছুটা দক্ষিণ দিকে সরে এসেছে। আপনারা ভিডিওটা দেখুন ভালো করে, এইখানে দেখুন একটা হালকা অংশ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ফৈজাবাদ পাটনা হয়ে পূর্ণিয়া পর্যন্ত, এইখানে এটা কিন্তু এটা আগে ছিল আরও উত্তর পর্যন্ত ছিল, দার্জিলিং বা ওই দিকে ছিল, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে এই নিম্নচাপ রক্ষরেখাটা অবস্থান ছিল একদম পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে, মানে উত্তরপ্রদেশের অঞ্চল থেকে শুরু করে যে নিম্নচাপ অক্ষরেখাটা অবস্থান করছিল সেটা উত্তর দিকে ছিল, কিন্তু এটা আসলে দক্ষিণ দিকে সরে এসেছে কিছুটা, দক্ষিণ দিকে সরে আসার ফলে দক্ষিণ দিকে কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখুন এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, তার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। তার সঙ্গে সঙ্গে দেখুন বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চল যেটা উড়িষ্যা উপকূলের কাছাকাছি, উড়িষ্যার স্থলভাগে এখানে একটা হালকা নিম্নচাপ অক্ষ বা ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত টানেও কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প একদম সমুদ্র থেকে স্থলভাগে প্রবেশ করছে, তার টানে কিন্তু দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া সূত্রে খবর। তো আসুন দেখে নিই, একটু প্রতিবেদন দেখে নেবো যে কী রয়েছে আজকে আবার সংক্রান্ত বা বৃষ্টিপাত সংক্রান্ত কী আপডেট রয়েছে। ফের রাজ্য জুড়ে বাড়তে চলেছে বৃষ্টি, বুধবার থেকে অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির প্রভাব দিল আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর অফিস জানিয়েছে যে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যেটা দেখালাম এটি নিম্নচাপ রক্ষরেখার জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরাজ্যে নিম্নচাপটি উত্তরপ্রদেশ থেকে বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দশর হয়ে দেখা মিলেছে একটি ঘূর্ণাবর্তের উড়িষ্যার দক্ষিণ অংশ, যেটা বললাম উড়িষ্যার দক্ষিণ অংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, ফলে এই জোড়া চাপে রাজ্যের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে বুধবার থেকে। অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক ফসলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা শহরতলির আকাশ ছিল আংশিক মেঘলা, দুপুরের মধ্যে পর কয়েকটা জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে 24 ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়লেও বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প থাকার জন্য আর্দ্রতাজনিত যে অস্বস্তিকর গরম থাকবে। মঙ্গলবার কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5°C, এবং যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28.3°C, যা সর্বনিম্ন থেকেও 2 ডিগ্রি বেশি। জলীয়বাষ্পের পরিমাণ ছিল 94%, এবং গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি না হলেও যত মানে সময় যত যাবে ততই বৃষ্টির প্রবণতা কিন্তু বাড়তে থাকবে। তাহলে কী কারণে বৃষ্টিপাত বাড়ছে বা আজ থেকে বৃষ্টিপাত যে প্রবল হবে রাজ্য জুড়ে সেটা কিন্তু পূর্বাভাস রয়েছে। তো যা হোক, আপডেট আমি শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।